নারায়ণগঞ্জ পাঁচ আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান বলেছেন, আমি মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। আমি যদি মানুষকে ভালোবেসে থাকি তাহলে নির্বাচনে ভালো একটি ফলাফল পাব, এটি আমার আশা। মানুষের ভালোবাসা দিয়েই এবার নির্বাচন হবে। সোমবার বেলা 11:30 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক বরাদ্দ নেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। সেলিম ওসমান বলেন, আমি যদি এবার বিজয়ী হই জনগণের সঙ্গে মিলে উন্নয়নের কাজ করব। দীর্ঘ 9.5 বছর যেভাবে কাজ করেছি সেভাবেই কাজ করে যাব। اللهم اغفر لنا ولوالدينا